যে কটি কবিতা এই সংকলনে আছে তার প্রত্যেকটির মর্ম, প্রত্যেকটির মূল ভাবনা আমাদের জীবনের কথা বলে। প্রথম কবিতাটি বলে চেতনার কথা, যে চেতনা সৌন্দর্যে জন্ম দেয়, ভালোবাসার জন্ম দেয়। মানব জীবনে চেতনার কত রূপ, কত রং। চেতনার অবস্থান নিয়ে রবীন্দ্রনাথের এই সৃষ্টি, কবির এক অজানা আশঙ্কা, সৌন্দর্য ভালোবাসা এই পৃথিবীতে চিরন্তন থাকবে তো? আমি, আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হল সে। তুমি বলবে যে তত্ত্বকথা এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প, তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি, ওদিকে অসীম যিনি তিনিই স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সে আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে ঘটে হল হাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্ত্যলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতে জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর, সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। অন্ধকার যার পরিধান তার তো সংগ্রামই অবলম্বন, সেই সংগ্রাম কার জীবনে নেই, সেই সংগ্রামই এই কবিতার অন্তর। আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমে রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্পুত সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে, বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলো ওরা লোহার হাত করি নিয়ে নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে রেছে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের পরপর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কির হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যুপায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড
চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্রপাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশু খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। জীবনে যন্ত্রণা আছে, চেতনা আছে, সংগ্রাম আছে, সাথে আশাও আছে। যতক্ষণ জীবন ততক্ষণই আশা, সেই আশার বাণীর অনুরণনই এই সৃষ্টিতে আমরা পাই। দুঃসময় যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এনহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এনহে কুঞ্জ কুন্দ কুসুমরঞ্জিত, ফেনহিল্লোল কলকল্ললে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্বরি, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, তুর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেরি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শততরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকি বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। চেতনা সংগ্রাম ছাড়া মানব জীবন যেমন অসম্পূর্ণ, সে একইভাবে প্রেম আমাদের বাঁচতে শেখায়। সেই প্রেমের ঠাকুর রবীন্দ্রনাথ এই কবিতায় ভালোবাসার আলপনা এঁকেছেন। নিমন্ত্রণ। মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝে লেখে নাম, থাক সে কথায় লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প্র কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতায় চলে সুমুর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে, গৌরবরণ তোমার চরণমূলে, ফলসাবরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরুপার ঘন কালো, একগুছি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটির ধারে থাকে যেন অশাসনে, ডাহিন অলোকে একটি দোলন চাঁপা,
দুলিয়া উঠুক গ্রীবা ভঙ্গির শনি, বইকালে গাঁথা যুথি মুকুলের মালা কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে, দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দি খোঁটা, আমারই দেওয়া সে ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা, কতদিন সেটা পড়িতে করেছ ভুল। আরেকটা কথা বলে রাখে এইখানে, কাব্যে সে কথা হবে না মানানসই, সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে, তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই, একালে চলে না সোনার প্রদীপ আনা, সোনার বিনাও নহে আয়ত্তগত, বেতের ডালায় রেশমি রুমাল টানা অরুণ বরণ আমিন গোটা কত, গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়, তা হোক তবুও লেখকের তারা প্রিয় যেন বাসনার সেরা বাসা রস্য নয়, ওই দেখো ওটা আধুনিকতার ভূত মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা, জানি অমরার পথহারা কোনো দূত জঠোর গুহায় নাহি করে যাওয়া আশা, তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা, উদর বিভাগে দৈহিক পরিতোষ সঙ্গী জোটায় মানসিক মধুরতা, শোভন হাতের সন্দেশ পান্তোয়া মাছ মাংসের পোলাও ইত্যাদিও যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়, বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে ভাবিচ বসিয়া সহাস ওষ্টা ধরা, এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা। আচ্ছা না ইঙ্গিত শুনে হেসো, বরদানে দেবী না হয় হইবে বাম, খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম, সেই কথা ভালো তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে, তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার যুথির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা, যত লিখে যাই ততই ভাবনা আসে, লেফাফার পরে কার নাম দিতে হবে, মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে, কোন দুর্যোগে তারিখ ইহার কবে, মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হল, বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি বয়স তখন ষোলো, তনু দেহখানি ঘেরি আছে ডুরে শাড়ি, কুমকুম ফোঁটা ভরু সঙ্গমে কিবা শ্বেত করবীর গুচ্ছ কর্ণমূলে, পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা লোভন হয়েছে রে সমচিকন চুলে, তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি, আজি এই চিঠি লিখেছে তো সেই কবি, গোধূলির ছায়া ঘনায় বিছন ঘরে দেয়ালে ঝুলেছে সেদিনের ছায়া ছবি, শব্দটি নেই ঘড়ি টিক টিক করে, ওই তো তোমার হিসাবের ছেঁড়া পাতা দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি, কতদিন হল গিয়েছ ভাবিব না তা, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি, মনে আসে তুমি পূব জানালার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র গিয়েছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া, এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজে দিলেমে রেখে, পারো যদি এসো শব্দবিহীন পায়, চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাকনের ঋণে ঋণ, আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির
গভীর আনন্দ মৌন মাধুরী ধারা মুক্ত প্রহর ভরিয়া তোমারে দেখা তব করতল মোর করতলে হারা। কৃতজ্ঞতা মানুষের একটি সহজাত উৎকর্ষ, সম্পর্কের অন্যতম শর্ত। সেই কৃতজ্ঞতাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের এক অনবদ্য সৃষ্টি এই সংকলনের পরের নিবেদন। কৃতজ্ঞ বলেছিল ভুলিব না, যবে তব ছল ছল আঁখি, নীরবে চাহিল মুখে, ক্ষমা করো যদি ভুলে থাকি। সে যে বহুদিন হল, সেদিনের চুম্বনের পরে কত নববসন্তের মাধবী মঞ্জরি থরে থরে শুকায় পড়িয়া গেছে, মধ্যাহ্নের কপত কাকলি তারি পরে ক্লান্ত ঘুম চাপা দিয়ে এলো গেল চলি কতদিন ফিরে ফিরে। তব কালো নয়নের দিঠি মোর প্রাণে লিখেছিল প্রথম প্রেমের সেই চিঠি লজ্জা ভয়ে। তোমার সে হৃদয়ের স্বাক্ষরের পরে চঞ্চল আলোক ছায়া কতকাল প্রহরে প্রহরে বুলায় গিয়েছে তুলি, কত সন্ধ্যা দিয়ে গেছে এঁকে তারই পরে সোনার বিস্তৃতি, কত রাত্রি গেছে রেখে অস্পষ্ট রেখার জালে আপনার স্বপন লিখন তাহারে আচ্ছন্ন করি। প্রতি মুহূর্তটি প্রতিক্ষণ বাঁকা চোরার নানা চিত্রে চিন্তাহীন বালকের প্রায় আপনার স্মৃতিলিপি চিত্তপটে এঁকে এঁকে যায়, লুপ্ত করি পরস্পরে বিস্মৃতির জাল দেয় বুনে। সেদিনের ফাল্গুনের বাণী যদি আজি এ ফাল্গুনে ভুলে থাকি, বেদনার দ্বীপ হতে কখনো নীরবে অগ্নিশিখা নিবে গিয়ে থাকে যদি, ক্ষমা করো তবে। তবু জানি একদিন তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল মোর এ জীবনে উঠেছিল ফলে আজও নাই শেষ, রবির আলোক হতে একদিন ধনিয়া তুলেছে তার মর্মবাণী বাজায়েছে বীণ তোমার আঁখির আলো। তোমার পরশ নাহি আর, কিন্তু কি পরশ মনে রেখে গেছ অন্তরে আমার, বিশ্বের অমৃত ছবি আজিও তো দেখা দেয় মোরে, ক্ষণে ক্ষণে অকারণ আনন্দের সুধাপাত্র ভরে আমারে করায় পান। ক্ষমা করো যদি ভুলে থাকি, তবু জানি একদিন তুমি মোরে নিয়েছিলে ডাকি হৃদি মাঝে, আমি তাই আমার ভাগ্যেরে ক্ষমা করি। যত দুঃখে যত শোকে দিন মোরে দিয়েছে সে ভরি সব ভুলে গিয়ে, পিপাসার জলপাত্র নিয়েছে সে মুখ হতে, কতবার ছলনা করেছে হেসে হেসে, ভেঙেছে বিশ্বাস অকস্মাৎ ডুবায়েছে ভরা তরি তীরের সম্মুখে নিয়ে এসে, সব তার ক্ষমা করি। আজ তুমি আর নাই, দূর হতে গেছো তুমি দূরে, বিধুর হয়েছে সন্ধ্যা মুছে যাওয়া তোমার সিন্দুরে, সঙ্গীহীন এ জীবন শূন্য ঘরে হয়েছে শ্রীহীন, সব মানি সবচেয়ে মানি তুমি ছিলে একদিন। মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু রবীন্দ্র মননে মৃত্যু মৃত্যু নয়, শেষ নয়, উত্তরণ। মৃত্যুঞ্জয়, দূর হতে ভেবেছিন মনে দুর্জয়ে নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে সেতা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেম আরও কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত, এইমাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছি নুগুনি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি
জেঠামোর আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। জাতির মেরুদণ্ড শিক্ষা তা পুঁথিগত না মননের বিকাশ প্রকৃতির সান্নিধ্যে, এ বিষয়ে একটি অমর কাহিনী পুনরাবৃত্তি। সেদিন যুদ্ধের খবর ভালো ছিল না। রাজা বিমর্ষ হয়ে বাগানে বেড়াতে গেলেন, দেখতে পেলেন প্রাচীরের কাছে গাছতলায় বসে খেলা করছে একটি ছোট ছেলে আর একটি ছোট মেয়ে। রাজা তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি খেলছো? তারা বললে, আমাদের আজকের খেলা রাম সীতার বনবাস। রাজা সেখানে বসে গেলেন। ছেলেটি বললে, এই আমাদের দণ্ডক বোন, এখানে কুটির বাঁধছি। সে এক রাশ ভাঙা ডালপালা খড় ঘাস জুটিয়ে এনেছে, ভারী ব্যস্ত। আর মেয়েটি শাকপাতা নিয়ে খেলার হাঁড়িতে বিনা আগুনে রাঁধছে। রাম খাবেন, তারই আয়োজনে সীতার এক দণ্ড সময় নেই। রাজা বললেন, আর তো সব দেখছি, কিন্তু রাক্ষস কোথায়? ছেলেটিকে মানতে হলো তাদের দণ্ডক বনে কিছু কিছু ত্রুটি আছে। রাজা বললেন, আচ্ছা আমি হব রাক্ষস। ছেলেটি তাকে ভালো করে দেখলে, তারপর বললে, তোমাকে কিন্তু হেরে যেতে হবে। রাজা বললেন, আমি খুব ভালো হাঁটতে পারি, পরীক্ষা করে দেখো। সেদিন রাক্ষস বধ এতই সুচারুরূপে হতে লাগল যে ছেলেটি কিছুতে রাজাকে ছুটি দিতে চায় না। সেদিন এক বেলাতে তাকে দশ বারোটা রাক্ষসের মরণ একলা মরতে হল। মরতে মরতে হাঁপিয়ে উঠলেন। ত্রেতা যুগে পঞ্চবটিতে যেমন পাখি দেখেছিল, সেদিন সেখানে ঠিক তেমনি করেই ডাকতে লাগল। ত্রেতা যুগে সবুজ পাতার পর্দায় পর্দায় প্রভাত আলো যেমন কোমল ঠাটে আপন সুর বেঁধে নিয়েছিল, আজও ঠিক সেই সুরই বাঁধলে। রাজার মন থেকে ভার নেমে গেল। মন্ত্রীকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, ছেলে মেয়ে দুটি কার? মন্ত্রী বললে, মেয়েটি আমারই, নাম রুচিরা, ছেলের নাম কৌশিক, ওর বাপ গরিব ব্রাহ্মণ, দেব পূজা করে দিন চলে। রাজা বললেন, যখন সময় হবে এই ছেলেটির সঙ্গে ওই মেয়ের বিবাহ হয়, এই আমার ইচ্ছা। শুনে মন্ত্রী উত্তর দিতে সাহস করলে না, মাথা হেঁট করে রইল। দেশের সবচেয়ে যিনি বড় পণ্ডিত, রাজা তাঁর কাছে কৌশিককে পড়তে পাঠালেন। যত উচ্চ বংশের ছাত্র তাঁর কাছে পড়ে, আর পড়ে রুচিরা। কৌশিক যেদিন তাঁর পাঠশালায় এলো, সেদিন অধ্যাপকের মন প্রসন্ন হল না, অন্য সকলেও লজ্জা পেলে, কিন্তু রাজার ইচ্ছা। সকলের চেয়ে সংকট রুচিরার, কেননা ছেলেরা কানাকানি করে, লজ্জায় তার মুখ লাল হয়, রাগে তার চোখ দিয়ে জল পড়ে। কৌশিক যদি কখনো তাকে পুঁথি এগিয়ে দেয়, সে পুঁথি ঠেলে ফেলে। যদি তাকে পাঠের কথা বলে, সে উত্তর করে না। রুচির প্রতি অধ্যাপকের স্নেহের সীমা ছিল না। কৌশিককে সকল বিষয়ে সে এগিয়ে যাবে, এই ছিল তাঁর প্রতিজ্ঞা। রুচিরও সেই ছিল পণ। মনে হল সেটা খুব সহজেই ঘটবে, কারণ কৌশিক পড়ে বটে, কিন্তু এক মনে নয়। তার সাঁতার কাটতে মন, তার বনে বেড়াতে মন, সে গান করে, সে যন্ত্র বাজায়। অধ্যাপক তাকে ভর্ৎসনা করে বলেন, বিদ্যায় তোমার অনুরাগ নেই কেন? সে বলে, আমার অনুরাগ শুধু বিদ্যায় নয়, আরও নানা জিনিসে। অধ্যাপক বলেন, সেসব অনুরাগ ছাড়ো। সে বলে, তাহলে বিদ্যার প্রতিও আমার অনুরাগ থাকবে না। এমনি করে কিছু কাল যায়। রাজা অধ্যাপককে জিজ্ঞাসা করলেন, তোমার ছাত্রের মধ্যে শ্রেষ্ঠ কে? অধ্যাপক বললেন, রুচিরা। রাজা জিজ্ঞাসা করলেন, আর কৌশিক? অধ্যাপক বললেন, সে যে কিছুই শিখেছে এমন বোধ হয় না। রাজা বললেন, আমি কৌশিকের সঙ্গে রুচির বিবাহ ইচ্ছা করি। অধ্যাপক একটু হাসলেন, বললেন, এ যেন গোধূলির সঙ্গে উষার বিবাহের প্রস্তাব। রাজা মন্ত্রীকে ডেকে বললেন, তোমার কন্যার সঙ্গে কৌশিকের বিবাহে বিলম্ব উচিত নয়। মন্ত্রী বললে, মহারাজ, আমার কন্যা এ বিবাহে অনিচ্ছুক। রাজা বললেন, স্ত্রীলোকের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায়? মন্ত্রী বললে, তার চোখের জলও যে সাক্ষ্য দিচ্ছে। রাজা বললেন, সে কি মনে করে কৌশিক তার অযোগ্য?
মন্ত্রী বললে, হ্যাঁ সেই কথাই বটে। রাজা বললেন, আমার সামনে দুজনের বিদ্যার পরীক্ষা হোক, কৌশিকের জয় হলে এই বিবাহ সম্পন্ন হবে। পরদিন মন্ত্রী রাজাকে এসে বললে, এই পণে আমার কন্যার মত আছে। বিচার সভা প্রস্তুত, রাজা সিংহাসনে বসে, কৌশিক তাঁর সিংহাসন তলে। স্বয়ং অধ্যাপক রুচিকে সঙ্গে করে উপস্থিত হলেন। কৌশিক আসন ছেড়ে উঠে তাকে প্রণাম ও রুচিকে নমস্কার করলে। রুচি দৃকপাত করলে না। কোনোদিন পাঠশালা রীতি পালনের জন্যেও কৌশিক রুচির সঙ্গে তর্ক করেনি। অন্য ছাত্রেরাও অবজ্ঞা করে তাকে তর্কের অবকাশ দিত না। তাই আজ যখন তার যুক্তির মুখে তীক্ষ্ণ বিদ্রুপ তীরের ফলায় আলোর মতো ঝিকমিক করে উঠল, তখন গুরু বিস্মিত হলেন এবং বিরক্ত হলেন। রুচির কপালে ঘাম দেখা দিল, সে বুদ্ধি স্থির রাখতে পারলে না। কৌশিক তাকে পরাভবের শেষ কিনারায় নিয়ে গিয়ে তবে ছেড়ে দিলে। ক্রোধে অধ্যাপকের বাক রোধ হল আর রুচির চোখ দিয়ে ধারা বেয়ে জল পড়তে লাগল। রাজা মন্ত্রীকে বললেন, এখন বিবাহের দিন স্থির করো। কৌশিক আসন ছেড়ে উঠে জোড় হাতে রাজাকে বললে, ক্ষমা করবেন, এই বিবাহ আমি করব না। রাজা বিস্মিত হয়ে বললেন, জয়লব্ধ পুরস্কার গ্রহণ করবে না? কৌশিক বললে, জয় আমারই থাক, পুরস্কার অন্যের হোক। অধ্যাপক বললেন, মহারাজ আর এক বছর সময় দিন, তারপরে শেষ পরীক্ষা। সেই কথাই স্থির হল। কৌশিক পাঠশালা ত্যাগ করে গেল। কোনোদিন সকালে তাকে বনের ছায়ায়, কোনোদিন সন্ধ্যায় তাকে পাহাড়ের উপর দেখা যায়। এদিকে রুচির শিক্ষায় অধ্যাপক সমস্ত মন দিলেন, কিন্তু রুচির সমস্ত মন কোথায়? অধ্যাপক বিরক্ত হয়ে বললেন, এখনো যদি সতর্ক না হও তবে দ্বিতীয়বার তোমাকে লজ্জা পেতে হবে। দ্বিতীয়বার লজ্জা পাবার জন্যেই যেন সে তপস্যা করতে লাগল। অপর্ণার তপস্যা যেমন অনশনের, রুচির তপস্যা তেমনি অনধ্যায়ের। স্বরদর্শনের পুঁথি তার বন্ধই রইল, এমনকি কাব্যের পুঁথিও দৈবাত খোলা হয়। অধ্যাপক রাগ করে বললেন, কপিল কণাদের নামে শপথ করে বলছি, আর কখনো স্ত্রীলোক ছাত্র নেব না। বেদ বেদান্তের পার পেয়েছি, স্ত্রী জাতির মন বুঝতে পারলেন না। একদা মন্ত্রী এসে রাজাকে বললে, ভবদত্তর বাড়ি থেকে কন্যার সম্বন্ধ এসেছে, কুলে শিলে ধনে মানে তারা অদ্বিতীয়, মহারাজের সম্মতি চাই। রাজা জিজ্ঞাসা করলেন, কন্যা কি বলে? মন্ত্রী বললে, মেয়েদের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায়? রাজা জিজ্ঞাসা করলেন, তার চোখের জল আজ কিরকম সাক্ষ্য দিচ্ছে? মন্ত্রী চুপ করে রইল। রাজা তার বাগানে এসে বসলেন। মন্ত্রীকে বললেন, তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। রুচিরা এসে রাজাকে প্রণাম করে দাঁড়াল। রাজা বললেন, বৎসে, সেই রামের বনবাসের খেলা মনে আছে? রুচিরা স্মিত মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজা বললেন, আজ সেই রামের বনবাস খেলা আরেকবার দেখতে আমার বড় স্বাদ। রুচিরা এক পাশে আঁচল টেনে চুপ করে রইল। রাজা বললেন, বনও আছে রামও আছে, কিন্তু শুনছি বৎসে এবার সীতার অভাব ঘটেছে, তুমি মনে করলেই সে অভাব পূরণ হয়। রুচিরা কোনো কথা না বলে রাজার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে। রাজা বললেন, কিন্তু বৎসে এবার আমি রাক্ষস সাজতে পারব না। রুচিরা স্নিগ্ধ চক্ষে রাজার মুখের দিকে চেয়ে রইল। রাজা বললেন, এবার রাক্ষস সাজবে তোমাদের অধ্যাপক।